আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তা আমি আজকে হচ্ছে পুটিন তৈরি করব। গ্যাসের চুলে কীভাবে পুটিন তৈরি করা যায় সেই উপায় আপনাদেরকে দেখাবো। তা আমি এরকম 1 লিটার বোতলে 1 লিটার দুধ এখন জ্বালিয়ে এটাকে 3 ভাগের 1 ভাগ কমিয়ে ফেলবো, ঘন করে নিব। তো হচ্ছে আমি এখন দুধটা ঘন করে কীভাবে জ্বালাই সেটা আপনাদেরকে দেখাবো। তা আমি এখন দুধটা জ্বাল দিব, আর হচ্ছে স্বাদ মতো আমি চিনি দিব। অনেকে মিষ্টি বেশি খান, অনেকে কম খান। তা আমি মিষ্টি আমার মতো করে দিয়েছি, আপনারা চিনিটা অ্যাড করার পরে মুখে দিয়ে দেখলে যদি মনে হয় যে না একটু মিষ্টির প্রয়োজন তাহলে অ্যাড করে নিতে পারেন, বাড়ি কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো সেই জন্য আমি চিনিটার কোনো মাপ বলবো না, আমি আমার টেস্ট অনুযায়ী হচ্ছে চিনিটা অ্যাড করে দিয়েছি। তো এটা আসলে অনবরত নেড়ে হচ্ছে এটারে জাল দিয়ে নিতে হবে। উপরে সর পড়ে গেলে দুধটা ইয়ে হয়ে যাবে, হালকা হয়ে যাবে পানি পানি। তো সেজন্য যেন দুধে সর না পড়ে সেটা দেখতে হবে। তা আমি এখন দুধটা ঘন করে নিব, আর এবার যে ডিম ফাটাইয়া ওটা প্রসেসিং করে নিব। তা আমি আজকে গ্যাসের চুলা যেহেতু বানাবো সেই জন্য আমি ফুটিনের জন্য এরকম একটা পাত্র নিয়েছি, সসপ্যান। কারণ হচ্ছে তাইলে আপনারা অনেকের কাছে পুটিনের যে বাটিগুলো সেগুলি থাকে না, সেই জন্য হচ্ছে আমি এরকম এটাতে বানিয়ে দেখাবো, যেহেতু অনেকেই সহজে ইজিলি বানিয়ে ফেলতে পারেন সেই জন্য। তা আমি এখন হচ্ছে ক্যারামেলটা তৈরি করব। তা আমি হচ্ছে ক্যারামেলের জন্য চিনির সাথে সামান্য পানি দিয়েছি, শুধু চিনিটা গলার জন্য, বেশি পানি ইউজ করি না, কারণ ক্যারামেলটা তো এইভাবে চিনি গললে হয়ে যায়। তা আমি সেইভাবেই দেখাবো। সো ক্যারামেলটা তৈরি করার জন্য এরকম অনবরত নেড়ে নিতে হবে। নাড়ার পরে যখন এটা আরও ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে এটা উঠিয়ে ফেললে এভাবে সেট হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। তা আমি এটা পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তা আমি কতটা কালার আনবো সেটাও আমি আপনাদেরকে দেব। তো 1 লিটার দুধের জন্য আমি 7-8টা ডিম ফাটিয়ে নিয়েছি বাটিটাতে। এখন হচ্ছে আমি এটা দিয়ে হ্যান্ডওয়েজ দিয়ে ডিমটারে ইয়া করে নিব। আর আমি যে ক্যারামেলটা তৈরি করছিলাম সেটাই যেভাবে সেট হয়ে গেছে। আমি 2টা বাটিতে দিব, এই 1টা বাটি আর এই হচ্ছে আর 1টা বাটি, আর ছোটো ছোটো 2টা বাটি 2টা বানাবো। তো যে আমি এখন হচ্ছে ডিমটাকে ভালো করে এভাবে পেটে নিব, একদম যেন ইয়েও না থাকে, ভালো করে ফেনা ফেনা করে ফেলতে হবে। তো হচ্ছে ডিমটা যখন ভালো করে একদম ভালো করে যেন এরকম ইয়ে করে ধরলে পড়ে যায়, ফেনা ফেনা হয়ে যায়, কোনো আশ না থাকে, তাহলে কিন্তু পুটিন ভালো হবে না। তো হচ্ছে আমি এখন এভাবে ডিমটা ফাটিয়ে নিয়েছি। তো আমি হালকা কুসুম গরম থাকতে দুধটা ডিমের সাথে অ্যাড করে নেব, যেহেতু আঙুল দিলে যেন ডিমের দুধের মধ্যে দিয়ে রাখা যায় সেরকম তাপমাত্রা অবস্থায় আমি ডিমের সাথে দুধটা অ্যাড করব। আর হ্যাঁ, ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজের ডিম দিয়ে হবে না পুটিন। আর হচ্ছে আপনার যারা ডিমের ফ্লেভারটা সহ্য না করতে পারেন তাদের জন্য হচ্ছে এলাচ গুঁড়ো দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি, স্কিপ করে গেছে, আমার মনে ছিল না তখন ভিডিওতে, আমি ইয়েতে ছিলাম না, সেজন্য আমি ব্লগে তুলতে পারিনি। তো আমি এলাচ গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি আর হালকা একটু লবণ দিয়েছি, সামান্য লবণ 1 চামচ। সো এই যে আমার ডিমটা রেডি। আর হচ্ছে যে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি, যেভাবে আঙুল দিয়ে ধরে রাখা যায় এরকম টেম্পারেচার থাকাকালীন হচ্ছে আমি ডিমের সাথে দুধটা অ্যাড করতে পারবো, না হয় ডিমটা নষ্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি দুধটা ডিমটার সাথে দুধটা অ্যাড করে দিই। তা আমি এরকম একটা স্ট্যান্ডে ইয়ে করে দুধটা এভাবে সেঁকে নিব, তাইলে দুধের যে আঁশটা আছে সেটা ডিমের মধ্যে ইয়া হবে না। সো এই যে দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে যে ইয়াগুলো শর্ট ছিল দুধের মধ্যে, সেই শর্টটা এভাবে আটকে গেছে চাকনিটার মধ্যে। তো সেজন্য সেঁকে নিলে তাহলে পারফেক্টলি একটা
ইয়া হবে, প্রোটিন তৈরি হবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে দুধ আর ডিমটা আবার একটু এটা দিয়ে এভাবে নাড়া হইব। তারপর আমি যে পাত্রের মধ্যে দিব সেটার মধ্যে দিয়ে দিব। তো এভাবে নাড়িয়ে পরে হচ্ছে এখন আমি প্রোটিনের যে পাত্র সেটা অ্যাড করে দিব। যে একটা আর একটা দুইটার মধ্যে আমি অ্যাড করে নিব। তো এখন হচ্ছে আমি এভাবে দিয়ে দিব। তো এই যে আমার দুটো ইয়ার মধ্যে প্রোটিনের ইয়াটা রেডি করে ফেলছি। তো এখন হচ্ছে আমি বসিয়ে দিব। তো আমি দুইটা জিনিস, একটা আমি এরকম হাঁড়িতে দিয়ে দেখাবো, আর একটা আমি হচ্ছে এরকম ননস্টিকের পাতিলে বসাবো। তো আমি দুইটা সিস্টেমই আপনাদেরকে দেখাইয়া দিচ্ছি কীভাবে আমি প্রোটিন বানাই সেভাবে। অনেকেই পারেন, যারা নতুন একেবারে পারেন না তাদের উপকারে আসবে সেই জন্য। তো এই যে আমি এটা এভাবে পাতিলে বসাই দিয়ে ঢাকনাটা, এটার যে ঢাকনা ছিল বাটিটার সেই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন হচ্ছে এখানের এটা সরাইয়া দিব। এটা আমি আগে থেকে অনেক গরম করে নিয়েছি পাতিলটা। নেওয়ার পরে হচ্ছে এই যে প্রোটিনের ইয়াটা আস্তে করে এভাবে বসিয়ে দেব, যেন হাতে না লেগে যায়। খুব সাবধানে কাজটা করতে হবে। তো এভাবে বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনাটাতে ঢেকে দিব। দেওয়ার পরে এই যে ছিদ্রটা আছে সেইটা হচ্ছে আমি এই যে এরকম একটা লং দিয়ে অফ করে দিতে হবে, না হয় এখান দিয়ে হাওয়াটা বেরিয়ে গেলে প্রোটিনটা খুব ভালো হবে না। তো এখন হচ্ছে এটা হতে কতটা সময় লাগে দেখি, তারপরে আপনাদেরকে বলবো। তো এখন দুইটা চুলাই চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। সো 40 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখব প্রোটিনটা কীরকম হয়েছে। তো আমার মেয়ে আসলে আমি যখন এদিকে ছিলাম না তখন ও এসে একটু ই করে এটাকে একটু নষ্ট করে ফেলছে। তো যে আমি এরকম একটা টুথপিক দিয়ে দেখব, তো এটা যেহেতু ফ্রেশ আসছে তার মানে হয়ে গেছে। আর এই পাশেরটাও, এই পাশেরটাও সেম, তো এটাও হয়ে গেছে যেহেতু কাঠিটা ফ্রেশ আসছে। আমার এই প্রোটিনটা মেয়ে ধরে না, ওটা ধরছিল, সে কারণে আসলে এটা এরকম কাটা দেওয়ার কারণে নিচের যে ইয়াটা ছিল সেটা উঠে চলে আসছে। তা আমি এটা ঠান্ডা হওয়ার পরে ডালবো, তারপরে দেখাবো কীরকম হয়েছে। তা মাশাআল্লাহ ভালোই হয়েছে দেখতে। তেজে প্রোটিনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছুরি দিয়ে এভাবে 70 সাইড ইয়া করে নেবেন। একই প্রসেসে আমি দুইটাই এরকম করে নেব। আমি এখন এটা দেখাবো, আর এই যে দর্শক বসে আছে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে এরকম একটা প্লেটে এটার উপর ঠিক কেমনে ধরবো, ধরার পরে আমি ওখান থেকে কেমনে উঠিয়ে দিব, তাইলে হচ্ছে প্রোটিনটা আমি ডেলে ফেলতে পারবো। সো যে আমি প্রোটিনটা ইয়ে করে ফেলছি, তো এই প্রোটিনটা অনেক সুন্দর হয়েছে। আর এই প্রোটিনটা যেহেতু আমার মেয়ে ওই যে প্রথমে দেখেছেন নষ্ট করে ফেলছিলো, সে কারণে প্রোটিনটা এই সাইডটা দেওয়া একটু প্রবলেম হয়েছে, কিন্তু এমনি পারফেক্ট হয়েছে। বাট ওই ছিদ্র করে ফেলার কারণে একটু বাবল চলে আসছে, সে কারণে এটা একটু সমস্যা হয়েছে, কিন্তু প্রোটিনটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে প্রোটিনের জন্য দুইজন বসে আছে ব্যস্ত পাবলিক, প্রোটিন খাওয়ার জন্য অনেক অনেক আগ্রহ ওদের দুইজনের, কী করতেছে দেখতেই পারছেন, মানে ওরা অস্থির কখন খাবে প্রোটিনটা সেজন্য। তো হচ্ছে আমি এখন প্রোটিনটা কাটবো, কেটে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। তো আমি দুইটা প্রোটিনই কাটবো, দুইটাই কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো।
অনেক সুন্দর হয়েছে। যার একটা সেটাও অনেক সুন্দর হয়েছে। আসলে একটু প্রবলেমের কারণে, যাই হোক প্রোটিন সুন্দর হয়েছে। আম্মু ফ্রিজ নিয়ে আসো। শাহেদ কি খাবা, প্রোটিন খাবা? শাহেদ তো প্রোটিন খায় না, শাহেদ প্রোটিন খায় না, তাই না বলো? তুমি প্রোটিন খাও, তুমি কি প্রোটিন খাও? বাবা কে বলছে, শাহেদ তো প্রোটিন খায় না, তাই না? আপনার তাই যে প্রোটিনটা অনেক সুন্দর হচ্ছে, এই যে একদম অনেক অনেক সুন্দর হচ্ছে। কতটা বুঝাইতে পেরেছি তা জানি না, তবে অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। যে এটা এটা বেশি সুন্দর হয়েছে কারণ এটা কোনো প্রবলেম হয় না, যেহেতু এটা অনেক সুন্দর হয়েছে। যে দেখতে পারছে তা এখন হচ্ছে আমি যে ওদের দুজনকে দুই পিজাকে দিব। আর এই যে ওরা দুজন হচ্ছে এখন খাবে। টেস্টি মাম্মা, ইয়ামি বলতেছে ওরা। শাহেদ খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে আব্বু? তো শাহেদ ও পুটিন, শাহেদ আর আপনার দুজনে পুটিন খুবই পছন্দ করে, তোরা দুজনে পুটিন খুব পছন্দ করে, সেই জন্যেই আমি প্রায় পুটিন বানাই আপনার জন্য। তো শাহেদও আসছে, আর শাহেদ আসার সময় এসে বলতেছে মামুনি আমি পুটিন খাবো, তো সেই জন্য হচ্ছে আমি পুটিনটা বানিয়েছি। আর ওরা খুবই আমি করে খাচ্ছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে ওদেরকে দেখে। এই যে শাহেদ বাবু দুষ্টামি করে না, দুষ্টামি করে না বাবা, ওরা দুজন খাবারটা নিয়ে অনেক দুষ্টামি করতেছে, মানে ওদের খুবই পছন্দ হয়েছে সেজন্য। তো ওদেরকে আরেক পিস করে দিব। আর খাবা, এখন খাবা না পরে খাবা? পরে খাবা? আচ্ছা ওরা এখন খাবে না, আর পরে খাবে। তো শুন আপনাদের কাছে আমাদের পুটিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আপনার বাই বলে দাও, শাহেদ বাই বলো, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আফরা বাই বাই, বাই বাই, বাই বাই।